শুরু করবো পার্ট ফোর মানে হার্ডওয়্যারে যে স্পেশাল টিপসের আমরা ভিডিওগুলো করছিলাম যে পার্ট অনুযায়ী পার্ট ওয়ানে আমরা ক্যাপাসিটার পার্ট টুতে রেজিস্টেন্স এবং পার্ট থ্রিতে ডায়ড নিয়ে আলোচনা হয়েছে তো পার্ট ফোরে আমরা আলোচনা করব হচ্ছে কয়েল তো কয়েল নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে মোবাইল ফোনের বোর্ডে কি কী ধরনের কয়েল ব্যবহার করা হয় মোবাইল ফোনের বোর্ডে সাধারণত তিন রকমের কয়েল ব্যবহার করা হয় একটাকে আমরা নর্মাল কয়েল বলে থাকি আর হচ্ছে বুস্টিং কয়েল আর হচ্ছে কালারিং কয়েল এই তিন রকম কয়েল কিন্তু আমাদের মোবাইলে মোবাইল ফোনের বোর্ডে দেখতে পাওয়া যায় তো এখানে মোবাইল ফোনের বোর্ডও আছে এবং প্রত্যেকটা কয়েলকেও আমি দেখিয়ে দেবো কীভাবে চিনবো বা সেটাকে কীভাবে চেক করবো এবং তোলার পরে কি রিডিং দেখায় সেটাই আমাদের আলোচনার বিষয় রয়েছে আমাদের প্রত্যেকটা ভিডিওতেই তো আগে দেখে নিই আমাদের মোবাইল ফোনের বোর্ডের মধ্যে যেই ক্যাপ কয়েলগুলো রয়েছে সেটা আমরা কিভাবে চিনবো যেমন ফার্স্ট আসছি নর্মাল কয়েল নর্মাল কয়েল চিনতে হলে আমরা যেমন আগের দিন প্রথম ইয়েতে দেখেছিলাম যে আমাদের ক্যাপাসিটার নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার আমরা তুলেছিলাম তো ওটা ছিল ব্রাউন কালারের আর নর্মাল কয়েল যদি চিনতে হয় নর্মাল কয়েল কিন্তু দেখতে ওরকমই হবে শুধু রঙটা আলাদা হবে কালো রঙের যেমন আমরা যদি এই বোর্ডের মধ্যে এখানে যদি ফলো করি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। এখানে আমরা দুখানা পাশাপাশি দেখতে পাচ্ছি কালো রঙের এ পাশে এগুলো কিন্তু ব্রাউন কালারের আছে তার মানে এগুলো হচ্ছে ক্যাপাসিটার আর এখানে যেটা রয়েছে সেটা কয়েল তো শুধু এখানেই না আমরা বোর্ডের অন্য জায়গাতেও খুঁজলে কিন্তু আমরা দেখতে পাবো তো চেনানোর জন্য জাস্ট দেখিয়ে দিচ্ছি আর কয়েলে আমরা যেটা হবে সেটা হচ্ছে যে মাল্টিমিটারটাকে আমাদের রাখতে হবে বাজার রেঞ্জে বাজার রেঞ্জে যদি আমরা রেখে মাপি তা সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্টিনিউটি আওয়াজ শো করবে যদি কন্টিনিউটি আবার শো করে তাহলে বুঝবো আমরা কয়েলটি ভালো আছে আর না হলে খারাপ সেক্ষেত্রে আমরা জাম্পার কানেকশানের মাধ্যমেও কিন্তু কয়েলের জায়গায় আমরা কানেক্ট করে দিতে পারি নর্মাল কয়েলের ক্ষেত্রে যেমন আমি দুদিকে টাচ করছি দুদিকে টাচ করার সাথে সাথে কিন্তু এটা কন্টিনিউটি বাজছে তার মানে আমাদের কয়েলটা কিন্তু ঠিক আছে তো এবার আমরা দেখবো হচ্ছে এই নর্মাল কয়েলটা তোলার পর কত কী রিডিং দেখায় বা কীভাবে চেক করব তো এই কয়েল কিন্তু আমার তোলা রয়েছে আমি টেবিলের উপরে তুলে রেখেছি যাতে সুবিধা হয় টাইমটা আমাদের কম সময় আমরা যাতে কাজটা করে দেখাতে পারি এই যে আমি কয়েলগুলো তুলে রেখেছি এখানে এটা হচ্ছে নর্মাল কয়েল আমরা দেখতে পাচ্ছি কালো রঙের দুপাশে সিলভার পয়েন্ট রয়েছে এই সিলভার পয়েন্ট দুটো হচ্ছে আমাদের শোল্ডারিং পয়েন্ট এই দুটো না থাকলে তো আর বোর্ডে বসানো যাবে না তো এখানে আমাদের এই দুটো পয়েন্টকেই কিন্তু টাচ করলে আমরা বুঝতে পারবো ঠিক আছে কি না দু পান্তে টাচ করলেই কিন্তু সেটা কন্টিনিউটি বাড়ছে তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এই কয়েলটা কিন্তু ঠিক আছে আরো কয়েল আছে আর একটা তুলে রেখেছি এক্ষেত্রে এটার পিন একটা পিন রয়েছে একটা নেই এটাই চেক করি এই যে দুটো চকচকে পয়েন্ট রয়েছে এই দুটো পয়েন্টের মধ্যে টাচ করতে হবে মিটার দিয়ে দেখতে পাচ্ছি আমরা কন্টিনিউটি বাজছে তার মানে কিন্তু আমাদের কয়েলটা পুরো ওকে তো কয়েল সবসময় বোর্ডে লাগানো অবস্থাতেও কন্টিনিউটি বাজবে এবং তুলে দিলেও কন্টিনিউটি বাজবে নর্মাল কয়েল তো এবার আসছি আমরা নর্মাল কয়েল যেহেতু হয়ে গেছে এটাকে আমরা সরিয়ে দিই এবারে আসি আমরা বুস্টিং কয়েল নিয়ে বুস্টিং কয়েল কিভাবে চিনব বুস্টিং কয়েল দু রকম হতে পারে একটা বক্স টাইপের মানে চৌকো হতে পারে আর একটা রাউন্ড শেপে হতে পারে মানে গোল তো এখানে যদি আমরা একটু ভালো করে ফলো করি আমরা কিন্তু দেখতে পাবো আমাদের এখানে বুস্ট কয়েল রয়েছে এটা হচ্ছে বুস্ট কয়েল এই যে বুস্ট কয়েল তো এই বুস্টিং কয়েলটার ভেতরে তারের পাক থাকে যেহেতু এই এখানে যেই বুস্টিং কয়েলটা আমি দেখাচ্ছি সেটার ওপরে যেই ব্ল্যাক কাভারটা আছে সেটা কিন্তু ফেটে গেছে ওই জন্য আমরা কয়েলের ভেতরকার অংশটাও দেখতে পাবো দেখা যাচ্ছে এর ভেতরে তামার তার দেখা যাচ্ছে রাউন্ড করে মানে এর ভেতরে গোল 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 করে পাক দেওয়া আছে পাক দিয়ে পাক দেওয়ার পর একটা তো স্টার্টিং পয়েন্ট থাকবে আর একটা হচ্ছে এন পয়েন্ট তার মানে স্টার্টিং পয়েন্ট এবং এন পয়েন্টের মধ্যে আমরা যদি টাচ করি মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি বাজবে তো এইখানে আমার তোলা আছে কেননা এটাকে যদি আমাদের চেক করতে হয় এর সাইডে পিন তো সেইভাবে টাচ করা সাইডে পিন সেভাবে বেরিয়ে থাকে না কেননা এর তলাই পয়েন্ট থাকে যেমন ওই জন্য আমি কী করেছি বুস্ট কয়েল একটা ওপেন করে রেখেছি বোর্ড থেকে তুলে এইটা হচ্ছে বুস্ট কয়েল এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কিন্তু পয়েন্টটা দেখতে পাবো দেখা যাচ্ছে দুখানা পয়েন্ট একদম চকচক করছে এই দুটো পয়েন্টের মধ্যে যদি কন্টিনিউটি বাজে তাহলে বুঝবো বুস্টিং কয়েলটা ঠিক আছে দেখা যাচ্ছে দু পয়েন্টে টাচ করছি সাথে সাথে কিন্তু কন্টিনিউটি বাজে যদি কন্টিনিউটি না বাজে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বুস্ট কয়েলটা চেক মানে চেঞ্জ করতে হবে এটা সাধারণত আমরা দেখতে পাই লাইট সেকশনে মোবাইল ফোনে লাইট অনেক সময় জ্বলছে না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বুস্ট কয়েলটাও চেক করে দেখে নিতে হবে যে বুস্ট কয়েলটা ঠিকঠাক আছে কি না বুস্ট কয়েল ঠিক না থাকলে কিন্তু লাইট জ্বলবে না তো এই গেল বুস্টিং কয়েলের কাজ নেক্সট আসছি এবার আমরা কালারিং কয়েল তো কালারিং কয়েল কিন্তু বিভিন্ন কালারের হতে পারে সাদা লাল নীল সবুজ বিভিন্ন বেগুনি কালার বিভিন্ন কালারের হতে পারে তো এখনকার বোর্ডগুলোতে বেশিরভাগ আমরা কিন্তু নেটওয়ার্ক সেকশানে দেখতে পাবো হোয়াইট কালারের মানে অ্যান্টেনার কাছাকাছি যদি আমরা খুঁজি সাদা রঙের কিন্তু ক্যাপাসিটার এই সরি কয়েল কিন্তু দেখতে পাওয়া যায় যেগুলো বোর্ডে একাধিক থাকতে পারে মানে একের অধিক থাকতে পারে তো এখানে আমি একটা পেয়েছি বোর্ডের মধ্যে দেখে যে দেখা যাচ্ছে এখানে ভিসিটিসি এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা সাদা রঙে রয়েছে তো এবার এটাকে আমরা দেখবো ম্যানুয়ালি চেক করে মানে মাল্টিমিটার দিয়ে মেপে দেখবো যে এটা কি দেখাচ্ছে যেই টাচ করেছি দুটো পয়েন্টের মধ্যে আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি বিপ আওয়াজ হচ্ছে তার মানে কিন্তু আমাদের এই কয়েলটা ঠিক আছে তো এই কয়েল আমি একটা তুলেও রেখেছি যাতে বুঝতে সুবিধা হয় যে তোলার পরে মাপলে কি সেম কিছুই কি দেখাবে না অন্য হবে তো এটা বলে রাখি কয়েলে সবসময় তুলে মাপি আর লাগানো অবস্থায় মাপি সেটা হতে পারে বুস্ট কয়েল নর্মাল কয়েল কালারিং কয়েল সবার ক্ষেত্রেই কিন্তু সেটি কন্টিনিউটি বাজবে তো এখানে আমি একটা তুলে রেখেছি ছোট্ট একদম তো এই কয়েলটার আমরা দুটো পয়েন্টের মধ্যে টাচ করে দেখব কন্টিনিউটি বাজছে কেনা দেখুন দুটো পয়েন্টের মধ্যে টাচ করছি কন্টিনিউটি বাজছে তার মানে কিন্তু আমাদের এই কয়েলটা পুরো তো এই হচ্ছে আমাদের কয়েল তিন রকম ব্যবহার করা হয় বুস্টিং কয়েল নর্মাল কয়েল কালারিং কয়েল এবং তাদের মাপার পদ্ধতি এরকম এবং বোর্ডে লাগানো অবস্থাতেও যা দেখাবে তোলার পরেও কিন্তু সেমই দেখাবে তো এই হলো আমাদের আজকের ভিডিওটার মানে মেন যেই পার্টটা ছিল পার্ট ফোর তো পার্ট ফোরে আমরা কয়েল নিয়ে কিন্তু আলোচনা করলাম